হ্যালো জন ওয়েলকাম টু মাই চ্যানেল আলোচনা করব ম্যাটাফিজিক্যাল পোয়েট জন ডানের ফেমাস পোয়েম দ্য সানরাইজিং নিয়ে এই কবিতাটি তিনটে স্ট্যান্ডার একটা পোয়েম এবং এখানে টোটাল থার্টি লাইন রয়েছে যেটি পাবলিশ করা হয় ষোলোশো তেত্রিশ সালে এটি একটি ম্যাটাফিজিক্যাল পোয়েম এবং এই কবিতায় আমাদের যে ন্যারেটর রয়েছে কিংবা আমাদের পোয়েট তিনি কী করেন সূর্যটাকে বিভিন্নভাবে বকাবকি করতে থাকেন কারণ দেখা যায় কি সূর্য কি করে সকাল সকাল এসে দেরকে ডিস্টার্ব করে তো এই ডিস্টার্ব করা নিয়ে কিংবা সূর্যকে বকা দেওয়াটা নিয়েই হলো এই কবিতাটা এই কবিতাটি লাইন বাই লাইন আমি আগে এক্সপ্লেন করেছি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেওয়া হবে এখানে আমি থিম ফিগার্স অফ স্পিচ এবং কেন এটি কি ম্যাটাফিজিক্যাল পোয়েম বলা হয় এটা নিয়ে বলবো তাহলে ফার্স্টে সামাইটা বলি এখানে কি হয় ফার্স্ট আই আমাদের যে ন্যারেটর রয়েছে তিনি সূর্যকে পার্সিনিফাই করবেন এবং তিনি বিভিন্নভাবে তাকে চিল্লা করবেন কিভাবে বিজি ওল্ড ফুল মানে তিনি তাকে বলছেন যে সে ব্যস্ত ওল্ড ফুল তুমি কি করো সকাল সকাল আমাদের জানালার পর্দার ভেতর দিয়ে আমাদের রুমে চলে আসো এবং এসে আমাদেরকে ডিস্টার্ব করো এখানে আমি মানে কে আমি মানে হচ্ছে এখানে লাভার্সদেরকে বোঝানো হচ্ছে হয়তো দুইজন লাভার্স তারা সকাল সকাল লাভ মেকিং করছিল কিন্তু সূর্যের আলোটা তাদের কি করে জানলার ভেতর দিয়ে চলে আসে যার কারণে তাদের ডিস্টার্ব হচ্ছে তাই তিনি বলছেন কি তুমি সকাল সকাল যে আসো এতে করে আমাদের লাভার্সদের ডিস্টার্ব হয় তো তিনি বলছেন যে কি আমরা লাভার্সটা কি তোমার সিজন অনুযায়ী বা তোমার সময় অনুযায়ী লাভ মেকিং করব। বা আমাদের ভালোবাসাটা কি তোমার সময় অনুযায়ী হবে তো তিনি খুব রেগে গিয়েছেন কারণ তার লাভ মেকিংয়ে ডিস্টার্ব হচ্ছিলো তো তিনি সূর্যকে অ্যাডভাইস করছেন যাও অন্য দিকে যাও তুমি অন্যদেরকে ডিস্টার্ব করো কাদেরকে ডিস্টার্ব করবে ওই যে স্কুল বয়স যারা স্কুলে যেতে দেরি হয়ে গিয়েছে তাদেরকে তুমি কি করো গিয়ে ডিস্টার্ব করো কিংবা কোর্ট হান্টসম্যানকে গিয়ে ডেকে দাও এবং তাকে গিয়ে বলো যে রাজা কি করতে যাবে হান্টিংয়ে যাবে এছাড়া তুমি আরও কি করতে পারো তুমি কি করতে পারো যে কান্ট্রি এন্ডস রয়েছে মানে এন্ডস থেকে গিয়ে বলতে পারো তারা যাতে তাদের হার্ভেস্টিংটা হারভেস্টিংটা কন্টিনিউ রাখে এখানে কান্ট্রি অ্যান্ডসকে ফার্মারও বোঝানো হয়েছে হয়তো বা কোনো কিছু হোক এখানে হয়তো বোঝানো হতে পারে তুমি কি করো তাদেরকে গিয়ে বলো তারা যাতে এত কিছু করো বাট আমাদেরকে সকাল সকালে সে ডিস্টার্ব করো না এটা হচ্ছে ফার্স্ট পোয়েট মানে খুব বিরক্ত হয়ে গিয়েছে কারণ তাদের ভালোবাসায় ডিস্টার্ব হচ্ছিল এবং সূর্যকে বলছে যে তোমার সময় অনুযায়ী আমাদের ভালোবাসা হবে না তো তুমি অন্যদিকে যাও তারপর সেকেন্ড স্ট্যান্ডার বলছে কি সূর্যকে বলছেন যে কোশ্চেন করছে কেন তুমি নিজেকে এত স্ট্রং মনে করো তোমার আলোকে কেন এতটা শক্তিশালী মনে করো আমার শক্তি তোমার থেকেও বেশি কীভাবে বেশি আমি চাইলেই কি করতে পারি একটু চোখটা বন্ধ করলেই তোমার আলোতে গ্রহণ লাগিয়ে দিতে পারি মানে আপনি যদি একটু চোখটা বন্ধ করেন আপনি কিন্তু আর সূর্যের আলোটা দেখতে পাবেন না তো তিনি ওইটাই বোঝাতে চাচ্ছেন যে আমি চাইলেই কি করতে পারি তোমার আলোকে গ্রহণ লাগিয়ে দিতে পারি কিন্তু আমি তা করব না কারণ এতে করে কি হবে এক সেকেন্ডের জন্য হলেও কি আমার বিলাভেড মানে তার লাভার্সের চেহারাটা তার সামনে থেকে সরে যাবে আর তিনি এটা চায় না তাই তিনি কি করবেন চোখটা বন্ধ করবেন না এরপর তিনি সূর্যকে বলছেন যে কি তোমার আলোর থেকেও আমার বিলাভেডের চোখের আলো অনেক বেশি মানে একদম গার্লফ্রেন্ডকে উপরে তুলে ফেলতেছে তারপর তিনি বলছেন যে কি তোমার থেকে আমার গার্ল মানে লাভার্সের চোখের আলো অনেক বেশি এবং সে চাইলে কি করতে পারে তার চোখের আলো দিয়ে তোমাকে ব্লাইন্ড করে দিতে পারে এরপর তিনি বলছেন যদি তার চোখের আলোতে তুমি ব্লাইন্ড না হও তাহলে প্লিজ কালকে একটু দেরি করে আসো কেন দেরি করে আসো কারণ কালকে আসার আগে একটু অনেক জায়গা ঘুরে এসো কোন কোন জায়গা ঘুরে এসো ওই যে ইন্ডিস বোথ ইন্ডিস এখানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজের কথা বলা হচ্ছে সেটাকে ঘুরে আসবে যেটা মূলত বিভিন্ন ধরনের স্পাইস অথবা ট্রেজার্স মানে সম্পদের জন্য বিখ্যাত সেই জায়গাগুলো ঘুরে আসবে এবং যে রাজাগুলাকে গতকাল তুমি সিংহাসনে দেখে এসেছো সে রাজাগুলোকেও দেখে আসবে কেন দেখে আসবে তার কারণ হচ্ছে কি তাদেরকে তুমি যখন আগামীকাল যাবে আর সেই জায়গায় খুঁজে পাবে না তারা কোথায় তারা তুমি দেখবে কি আগামীকাল সকালে আসলে তারা তাদের নিজস্ব জায়গায় নেই তারা আমাদের ব্যাডে শুয়ে আছে আমাদের স্পিকার বলছে মানে তিনি কতটা হাইপার বোল ইউজ করছেন তিনি আসলে বোঝাতে চাচ্ছেন যে তারা দুই লাভারই হচ্ছে দুনিয়ার সবকিছু তারা সকল সম্পদ সকল পাওয়ার সব হ্যাপিনেস সবকিছু হচ্ছে কি তাদের রুমের মধ্যে তাদের ব্যাডের উপরে সেখানে আছে তিনি মানে আসলে বোঝাতে চাচ্ছেন তার বিলাভের যেহেতু ব্যাডের উপর আছে তার মানে সকল সম্পদ দুনিয়াতে যত সম্পদ রয়েছে সবকিছুই কি এখন খাটের উপর ইভেন যত পাওয়ারফুল কিং হোক না কেন যত ট্রেজার হোক না কেন সবকিছু এখন তার খাটের উপর রয়েছে সূর্যকে এটা বলছেন যে আগামীকাল যাবা ঘুরে আসবা দেখবা তারা সেখানে নেই সব আমার ব্যাটের উপর তারপর থার্ড স্ট্যান্ডার্ড পোয়েট বলছে যে তিনি বলছেন তার যে বিলাভেট সে হচ্ছে সব স্টেট দুনিয়াতে যত স্টেট রয়েছে সব কিছু হচ্ছে তার বিলাভিট মানে তিনি বোঝাতে চাচ্ছেন তার বিলাভিটই হচ্ছে সব কিছু এবং স্পিকার সে হচ্ছে সব স্টেটের কিং আর কিছুই না এবং তিনি বলছেন তারা দুইজন ছাড়া দুনিয়াতে আর কোনো কিছু রিয়েল না ইভেন যারা প্রিন্সেস রয়েছে যারা বিভিন্ন দেশের যে প্রিন্সেস থাকে না তারা আসলে এই দুইজন বিলাভেদকে কপি করে এবং দুনিয়াতে যা কিছু হয় সব কিছু হচ্ছে কি কপি এবং সকল সম্পদ হচ্ছে অ্যালকেমি মানে তিনি বিভিন্নভাবে নিজেদেরকে উপরে তুলছেন নিজের বিলাভেটকে উপরে তুলছেন এছাড়া তিনি বলছেন যে কি এই দুনিয়াতে যা কিছু রয়েছে সবাই হাফ হ্যাপি মানে ফুললি হ্যাপি না শুধুমাত্র স্পিকার এবং তার লাভারই হচ্ছে ফুললি হ্যাপি তাদের মতো হ্যাপি এই দুনিয়াতে আর কেউ নেই ঠিক আছে এই তো গেল এতক্ষণ সব মানে বোঝাতে যাচ্ছেন বিভিন্নভাবে নিজেদেরকেও করে তুলছে এরপর তিনি কি বলবেন এরপর তিনি সূর্যকে বলবেন যে সূর্য তুমি তো অনেক দিন ধরে আলো দিচ্ছ তুমি এখন ওল্ড হয়ে গিয়েছো তোমার রেস্টের প্রয়োজন এখন কিভাবে তুমি রেস্ট নিবা তুমি চাইলে কি করতে পারো আমার একটা প্রোপোজাল আছে ওটা অ্যাকসেপ্ট করতে পারো প্রোপোজালটা কি। প্রপোজালটা হচ্ছে এরকম তুমি চাইলে সারা দিন সারাক্ষণ শুধু আমাদের ব্যাডে আলো দিতে পারো এবং যদি আমাদের ব্যাডে আলো দাও দেখবে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাচ্ছে এবং তিনি সূর্যকে বলছেন যে তাদের ব্যাডটাই হচ্ছে সেন্টার এবং তাদের রুমের যে দেওয়ালটা রয়েছে সেটাই হচ্ছে আসলে স্পেয়ার মানে কক্ষপথ সূর্যের যে কক্ষপথ সূর্য এখানে ঘুরে সেটা হচ্ছে এই দেওয়ালটা আর তোমার সেন্টার হবে আমাদের ব্যাড সো তুমি আমাদের ব্যাডের উপর আলো দাও দেখবে পুরো দুনিয়াটা আলোকিত হয়ে যাবে সো তোমাকে আর কষ্ট করতে হবে না তুমি যেহেতু ওল্ড হয়ে গিয়েছো এবং এটা বলে এই পোয়েমটা শেষ হয়ে যায় এটা কিন্তু কিছুটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট হয়ে গেল প্রথমে তিনি বলছেন যে তুমি দেরি করে আসতে পারো না কেন আমাদেরকে ডিস্টার্ব করো আমাদের লাভ মেকিংয়ে ডিস্টার্ব হয় যাও অন্যদিকে যাও অন্যদেরকে ডিস্টার্ব করো পরে লাস্ট স্ট্যান্ডে এসে তিনি বলছেন যে কি তুমি যদি আমাদেরকে আলো দাও তাহলে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে যাই হোক পোয়েট কি বুঝাতে চেয়েছেন জানি না তো মানে কিছুটা কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট তিনি এখানে দিয়ে ফেলেছেন আচ্ছা এই হলো কবিতাটা দ্য সান এর সামারি আশা করি বুঝতে পেরেছেন এবং কিভাবে ন্যারেটর তার বিলাভ একটু করে তুলছেন যে সে আসলে সব স্টেট আর আমি হচ্ছে সেই সব স্টেটের রাজা সবাই হচ্ছে আমাদেরকে মিমিক্রি করে আমাদেরকে ফলো করে আর আমরাই হচ্ছে রিয়াল দুনিয়াতে রিয়াল বলে কোনো কিছুই নেই তারপর হচ্ছে আমাদের এই ব্যাটটাই হচ্ছে দুনিয়ার সব সম্পদ সব রাজা সব কিছু আমাদের ব্যাডের উপর কারণ আমার বিলাভেরই আমাদের ব্যাডের উপর যাই হোক এবার আসি থিমে এখানে যে মেজর থিমটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লাভ ন্যাচার এবং গডস ক্রিয়েশনটা এই কবিতাটি একটা ভালোবাসার উপর লেখা দুজন পিওর লাভারের ভালোবাসাটা দেখানো হয় যে তারা আসলে সকালে সূর্যের আলোতে কতটা ডিস্টার্ব হয় তাদের লাভ মেকিংয়ের প্রবলেম হচ্ছে এই জিনিসটা দেখিয়েছেন এছাড়া নেচার প্রকৃতির যে একটা ব্যাপার রয়েছে সূর্যটা সকালবেলা উঠে এসব কিছু দেখিয়েছেন এবং গডের যে বিভিন্ন ধরনের ক্রিয়েশন রয়েছে এটাও কিন্তু আমরা এখানে দেখতে পারি এটা গেল থিমে এবার আসি এখানে যে ধরনের ফিগার্স অফ স্পিচ ইউজ করা হয়েছে এটা নিয়ে বলি এই কবিতাটি যদি আমরা একটু ভালো করে পড়ি তাহলে দেখবেন প্রথম যে লাইনগুলো রয়েছে যেমন বিজি ওল্ড ফুল আন্ডরুলি সান থ্রো উইন্ডোজ অ্যান্ড থ্রো কার্টেন্স কল অন আস তিনি সূর্যকে মানে এই লাইনগুলো যখন পড়বো আমাদের মাথায় আসবে কি মানে সূর্যকে তিনি বকাবকি করছেন ঠিকই কিন্তু আবার বলছেন যে কি তুমি প্রতিদিন সকালবেলা কী করো আমাদের জানলার ফাঁক দিয়ে চলে আসো এবং আমাদেরকে ডিস্টার্ব করো এই কথাটা শুনতেই আমাদের মাথায় সকালবেলার দৃশ্যটা চলে আসে মানে একটা ইমেজ তৈরি হয় ইমেজেরই মানে হচ্ছে শব্দ দিয়ে একটা সিন তৈরি করা তো পোয়েট এই জিনিসটা খুব সুন্দর করে প্রথম দুই তিন লাইনে তুলে ধরেছেন সকালের দৃশ্যটা আমাদের সামনে তাহলে এটা গেল একটা ফিগার্স অফ স্পিচ যেটা হচ্ছে ইমেজরি তাহলে ফার্স্ট দুই লাইনে আমরা কি দেখতে পারি ইমেজরি মানে হচ্ছে শব্দ দিয়ে সুন্দর করে জিনিসকে তুলে ধরাকে বলা হয় ইমেজরি এবার আসি পার্সনিফিকেশান এই কবিতাটা কিন্তু পুরো কবিতায় পোয়েট বিভিন্নভাবে সূর্যকে পার্সনিফাই করে বিভিন্নভাবে তিনি সূর্যের সাথে মানে মানুষের কোয়ালিটিসকে কম্পেয়ার করতে থাকে আর আমরা তো জানি যে পার্সোনিফিকেশান কি যখন হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স কোনো নন হিউম্যান থিংসকে দিয়ে দেওয়া হয় তখন সেটাকে বলা হয় পার্সোনিফিকেশান আর এখানে আমরা দেখি কি সূর্যকে বিভিন্নভাবে মানুষের কোয়ালিটিস দিয়ে দেওয়া হচ্ছে তাকে ফুল বলা হচ্ছে তাকে ওল্ড বলা হচ্ছে আনরুলদি বলা হচ্ছে তো সব কি পার্সোনিফিকেশান তাহলে এটা গেল পার্সনিফিকেশান এরপর আসে ম্যাটাফোরে এখানে সূর্যকে তো পার্সনিফাই করা হচ্ছে এছাড়া সূর্যকে কি বিভিন্ন ডিফারেন্ট জিনিসের সাথে কম্পেয়ার করা হচ্ছে যেটাকে বলা হয় ম্যাটাফোর যখন দুইটা টোটালি ডিফারেন্ট জিনিসের সাথে কম্পেয়ার করা হয় তখন তাকে বলা হয় ম্যাটাফোর এখানে আমরা সূর্যকে দেখি কি ফুল হিসেবে বলা হচ্ছে তারপর তাকে বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করা হচ্ছে যেটা হচ্ছে ম্যাটাফোরের রুলসের মধ্যে পড়ে এরপর আসে হাইপার এটা তো আমি কবিতার লাইন এক্সপ্লেন করার সময় বলেই দিলাম যে পোয়েট কি বলছে যে তোমাকে আমি এক চোখের পলকেই গ্রহণ লাগিয়ে দিতে পারি আমার বেলাভেডের চোখের আলো তোমার থেকে অনেক বেশি আমার বেলাভেডের আলো তোমাকে ব্লাইন্ড করে দিতে পারে এগুলো হচ্ছে আসলে সব কিছু হাইপারবোল এবং আমাদের খাটি হচ্ছে সেন্টার তারপরে হচ্ছে এসব কিছু হচ্ছে হাইপার পোয়েট এখানে এক্সাজোরেট করেছেন সো যখন এক্সট্রা করে কোনো কিছু বলা হয় তখন সেটাকে বলা হয় হাইপারবোল ঠিক আছে এরপর আরও কিছু সিম্পল ফিগার্স অফ স্পিচ রয়েছে যেমন অ্যাসোন্যান্স অ্যাসোনান্স মানে হচ্ছে রিপিটেশন অফ বাওয়াল সাউন্ডস ফর এক্সাম্পল বিজি ওল্ড ফুল আন রুল দি সান এখানে যখন আমরা লাইনটা পড়ছি এখানে বারবার বাওয়াল সাউন্ড ওয়ের রিপিট হচ্ছে এটা হচ্ছে অ্যাসোনান্স এছাড়া লাভ অল অ্যা লাইক নো সিজন নোস নর ক্লাইম এখানেও বারবার ওটাকে রিপিট করা হচ্ছে সো যখন কোনো বাউল সাউন্ডের রিপিটেশন হয় তখন তাকে বলা হয় অ্যাসোনেন্স এরপর আসি অ্যালিটারেশন অ্যালিটারেশন মানে হচ্ছে কনসোনেন্টের রিপিটেশন করা যেমন ধরেন গো টেল কোট হানসম্যান দ্যাট দ্য কিং উইল রাইট এখানে কিন্তু বারবার টিটাকে রিপিট করা হচ্ছে তো আমরা তো বলছিলাম যে যখন কোনো কনসোনেন্টের রিপিটেশন হয় তখন তাকে অ্যালিটারেশন বলা হয় সো এটা হচ্ছে অ্যালিটারেশন এগুলো হচ্ছে ফিগার্স অফ স্পিচ এই কবিতাটিতে আসলে আমরা মূলত এখানে পার্সোনিফিকেশান ইমেজারি অ্যান্ড ম্যাটাফো এই জিউলাই হচ্ছে ফেমাস বা ইম্পর্ট্যান্ট ফিগার্স অফ স্পিচ আশা করে বুঝতে পেরেছেন এবার আসি কেন সানরাইজিংকে ম্যাটাফিজিক্যাল পোয়েম বলা হয় এটা বলার আগে আমি আগে ম্যাটাফিজিক্যাল পোয়েমটা কি ওইটা একটু বলে নিই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে ম্যাটাফিজিক্যাল পোয়েম মানে হচ্ছে বিওয়ান্ড ফিজিক্যাল যখন কোনো ফিজিক্যাল কিছুর ফিজিক শরীরটাকে বাদ দিয়ে যখন কোনো পোয়েম লেখা হয় তখন তাকে মানে শরীরের উর্ধে তখন সেটা হচ্ছে ম্যাটাফিজিক্যাল পোয়েম আর এই ধরনের কবিতাতে লাভ এই এইসব কিছুকে থিম হিসেবে রাখানো হয় তো আমরা সানরাইজিং তো দেখছি এটা একটি লাভ পোয়েম সো এটা একটা ম্যাটাফিজিক্যাল পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্সে পড়েই গেল এরপর আসি ম্যাটাফিজিক্যাল পোয়েমের ক্যারেক্টারিস্টিক্স কী কী রয়েছে এই ধরনের পোয়েম দেখা যায় কি হুট করে শুরু হয়ে যায় মানে অ্যাভরাস বিগিনিং থাকে এরপর সুপার ন্যাচারালিজম ব্যবহার করা হয় এরপর কনসেপ্টস মানে টোটালি ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্পেয়ার করানো হয় এরপর কলকুয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় উইটের ব্যবহার করা হয় তারপর হচ্ছে ড্রামাটিক টোন থাকে ফিলসফিক্যাল ওর রিফ্লেক্টিভ এলিমেন্টস আমরা দেখতে পাবো এছাড়া ডিসপ্লে অফ লার্নিং ম্যাটাফিজিক্যাল পোয়েম হচ্ছে একটা শিক্ষার পুরো জায়গা যেখানে সাইন্টিফিক ব্যাপারও আনা হয় বিভিন্ন ধরনের ফিলসফিক্যাল ম্যাটারও আনা হয় তারপর হচ্ছে আর্গুমেন্টেটিভ রিপ্রেজেন্টেশন হয় মানে আর্গুমেন্ট করতে থাকে তো এখন যদি আমরা পোয়েমে যাই যেমন প্রথম লাইনটা বিজি রুলি ফুল টুল বলা হচ্ছে মানে কি করা হচ্ছে তাকে হুজ হুট করে কবিতাটা শুরু হয়ে যায় মানে মনে হয় যেন কেউ কথা বলছে তো এটা কি অ্যাভ্রার বিগিনিং যেটা ম্যাটাফিজিক্যাল পোয়েমের ক্যারেক্টারিস্টিক্স এরপরে পোয়েমের মধ্যে দেখতে পাই কি আমরা বিভিন্নভাবে পোয়েট আর্গুমেন্ট করছে যে কেন তুমি সকাল সকাল আসো দেরি করে আসতে পারো না আমাদের লাভ মেকিং এর প্রবলেম হচ্ছে যাও অন্যদিকে যাও তো এরকম একটা আর্গুমেন্ট করছে সূর্যের সাথে যেটাও ম্যাটাফিজিক্যাল পোয়েট্রিতে পড়ে এরপর হচ্ছে ডিফারেন্ট জিনিসের মধ্যে কম্পেয়ার করা সূর্যকে বিভিন্ন কিছুর সাথে কম্পেয়ার করা হচ্ছে তাকে ওল্ড বলা হচ্ছে এরপরে হচ্ছে কল আমরা দেখতে পাই উইটের ব্যবহার করা হচ্ছে মানে হাসি মজার ব্যাপারটা আমরা এখানে দেখতে পাব তারপরে দেখা যাচ্ছে কি মানে সুপার ন্যাচারাল ব্যাপারগুলোও দেখানো হচ্ছে তারপরে হাইপার পোল ইউজ করা হচ্ছে যেসব কিছু ম্যাটাফিজিক্যাল পোয়েট্রির ক্যারেক্টারিস্টিক্স এবং আমরা যদি পোয়েমটাকে ভালো করেই দেখি এই পোয়েমের মধ্যে ম্যাটাফিজিক্যাল যত সব ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সব কিছু এখানের মধ্যে বিদ্যমান সো ইজিলি আমরা বলতে পারি এটা ম্যাটাফিজিক্যাল পোয়েমের অন্তর্ভুক্ত আর আমরা সবাই জানি যে জন ডান ম্যাটাফিজিক্যাল পোয়েট্রির পায়নার ছিল সো তিনি মানে এটার ধর্তা কর্তা সব কিছু তো তার এই পোয়েমটাও কী ম্যাটাফিজিক্যাল পোয়েমের রুলসে তিনি লিখেছেন আশা করি বুঝতে পেরেছেন পোয়েট কীভাবে সূর্যকে বকাবকি করেছে পোয়েট কীভাবে দ্বারা ডিস্টার্ব হচ্ছে এবং তার বিলাভেটকে কিভাবে উপরে তুলছে এবং সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিসে পরিণত করেছে আর হচ্ছে পোয়েমটা লাইন লাইন আমি এক্সপ্লেন করেছিলাম সেটা লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে